আচ্ছা মা, তুমি কাপড় কেচেছ? কাপড় তো কাচবই, আমি তো এখন দাসী বাদী, তাই না? কাপড় কাচবো, বাসন মাজবো, কদিন পর তো বাচ্চা হবে, কাপড় করবো, সব করবো আমি, সব। বাড়িতে আয়, মোমবাতি দিচ্ছি, সেই আলোতেই ডিনার করিস। কি হলো, কি বললো? মা হেব্বি রেগে গেছে, খুব রেগে গেছে। সে তো রাখবে না। চলো তাহলে, কি আর করবো, বাড়িতেই যাই। আচ্ছা ঠিক আছে, চলো চলো। আপনি সকাল থেকে এত খাটাখাটি করলেন, আমাদের জন্য হাত পুড়িয়ে রান্না বান্না করলেন, একেবারে একেবারে গর্ভধারিণী মায়ের মতো। গর্ভধারিণী মায়ের মতো হয়েছে। মানে শাশুড়ি তো মায়ের মতন, কিংবা কিছু কিছু জায়গায় মায়ের চেয়েও একটু বেশি। ন্যাকামো করো না, হ্যাঁ একদম ন্যাকামো করো না। শোনো, আমি তোমার ঘরে এসি লাগিয়ে দিয়ে যাবো। আগে তোমার কোনো ইচ্ছে নেই, তুমি আমার মেয়েকে কষ্ট দেবে, আমি তোমায় চিনি না। মা ঝগড়া করছো কেন বলো তো? তুমি বসো, খাবার টাবার আমি সার্ভ করি, ঠিক আছে? ঠিক আছে মা, ঝগড়া করো না কিন্তু, জামাই তোর, ঠিক আছে আমি আসছি। শাশুড়ি ঠাকুরন, আপনার মেয়ে জানে না যে আপনার আর আমার শ্যানে শ্যানে কোলাকুলি হচ্ছে,
মা। সে আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি বাবা। তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। আজ তুমি আমাকে ঘোল খাইয়েছ, কাল আমি তোমাকে লস্যি খাও। কন্ট্রাকচুয়াল ম্যারেজ কেন করেছিলে? পয়সার জন্য, তাই না? হ্যালো গোবিন্দ। আরে গোবিন্দ। হ্যাঁ। আরে তুই কোথায় রে? আরে তুই কই গেলি বাবা? কেন কাকে, কি হয়েছে? আরে আরে এখানে তো ডালির সম্বন্ধ দেখতে আইতেছে। কি সম্বন্ধ মানে? ও কি বলছেন কি আপনি? ও আরে এরা নাকি ডালির আবার বিয়া দিব। ডাল ডালির বিয়া দেবে মানে? ডালির স্বামী তো আমি। আরে আমি তো এইটাই কইতাছি, কিন্তু কেউ তো আমার কথা শোনে না। গোবিন্দ এই মায়াগুলা না ডেঞ্জারাস, একেবারে ডেঞ্জারাস। সব মিলা কেড়ে মাথা চিবাইয়া খাইতেছে। ওই বিশেষ কইরা যে রোহিণী আর আমার বউ, এই দুজনে মিলা। তাই না? কি করবি বাবা? হ্যাঁ এ বাবা গোবিন্দ, কিছু একটা কর তুই, কিছু একটা কর, কিছু। কি করব কি করব কি করব কি করব কি করব কি করব কাকা, আপনি একটা কাজ করুন। কি? আপনি ওই বাড়িতে ঢোকার দরজাটা খুলে রাখুন। কেন? আমি আসবো। হাই বিহি, চলে আসবো। কিন্তু কিন্তু ডালি ডালি তো তোরে দেখা তেলে বেগুনে জ্বলে উঠবো। তাতে কি হয়েছেটা কি কাকা? ও যদি তেলে বেগুনে জ্বলে ওঠে তাহলে আমিও কি, তাহলে আমিও জ্বলন্ত কয়লার আগুনে শুকনো লঙ্কা ফোড়নের মতো ডাইভ দেব। এমন ঝাঁজ ছাড়বো না কাকা। কি করবি? না না কিছু না, কিছু না কাকা, কিছু না। কোনা কোনা আপনি এক কাজ করেন। কি? আপনি ওই ধুবো দাদা আছে না, চোরাত্তা, ওর ঘরে যান। ওর ঘরে গিয়ে দেখুন দুপাত্র রাখা আছে। কি কইতাছস, কিছু বুঝতে পারি না তো। হ্যাঁ, ওই দুপাত্র নিয়ে ডালিকে খাইয়ে দিন। কাকা ওষুধ বলে খাইয়ে দিন না। তারপর ডালির নেশা হবে আর আমি সেই পাকে ঢুকে যাবো। ফুচকা কি করবি তুই? প্রেম করবো, প্রেম প্রেম বসে বসে প্রেম করবো। কিন্তু গোবিন্দ গোবিন্দ রাতটা না হয় কয়টা গেল? কিন্তু কিন্তু ওই টাইমটায় পূর্বীরে তুই কি করে ফাঁকি দিবি?
এখানেও কি ওষুধের দোকান থেকে ঘুমের বড়ি কিনে এনেছি। পূর্বীর খাবারে একটা ঘুমের বড়ি মিশিয়ে দেব। শাশুড়ির খাবারে ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ।